ইলিশ মাছের পাতুরির দু তিন রকম রেসিপি হয়। তার মধ্যে যেটা সব থেকে সোজা ও কম সময় মানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ইলিশ মাছের পাতুরি। আচ্ছা, প্রথমেই বলে রাখি এই ইলিশ মাছগুলো আমি অর্ডার করেছিলাম www.fishpanna.in থেকে। আপনারা যদি কলকাতায় থেকে থাকেন তাহলে 90 মিনিটের মধ্যে আপনারা ফিশ ডেলিভারি পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন প্যাকেজিংটা যেরকম ভালো আর মাছগুলো কতটা ফ্রেশ। আর যদি ইলিশ মাছের ডিমটাও এক্সট্রা থাকে সেটাও আপনারা এখানে এইভাবে পেয়ে যাবেন। আর এর প্রাইসটা যে বেশি তা কিন্তু নয়, তাই লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি যাতে ঘরে বসে আপনারা এরকম ফ্রেশ মাছ অর্ডার করে নিতে পারেন। আচ্ছা, এবার এই মাছগুলোকে আমি ম্যারিনেট করে নিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে। সাথে অবশ্যই দিয়ে দেবেন 7 মতো নুন আর 2 চা চামচ সর্ষের তেল। আচ্ছা, এখানে বলে রাখি মাছগুলোকে আপনাদের খুব ভালো করে কিন্তু ম্যারিনেট করে নিতে হবে যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যায়। ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে আমি রেখে দেবো সাইডে। আর এরপর আমাদের একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর পেস্টটা বানানোর জন্য লাগবে 2 চা চামচ কালো সর্ষে, সাথে 2 চা চামচ হলুদ সর্ষে বা সাদা সর্ষে, এছাড়াও লাগবে 1 চা চামচ পোস্ত। এবার দিয়ে দিন পরিমাণ মতো জল, আর তারপর চামচ দিয়ে একবার মেশিনে এটাকে মিনিমাম ভিজিয়ে রাখুন 15 থেকে 20 মিনিট মতো, যাতে এটা একটু নরম হয়ে আসে আর পেস্ট করতে সুবিধা হয়। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা চাইলে এটাকে ইজিলি মিক্সিতে পেস্ট করতে পারেন, বাট আমি এখানে শিল নোড়ায় এটাকে ভালো করে বেটে নেবো। এর পাশে 15 থেকে 20 মিনিট পরে আমি জলটা ফেলে দিয়ে সর্ষেটাকে নিয়ে নিচ্ছি, আর সাথে 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বেটে নেওয়ার জন্য। যদি পসিবল হয় তাহলে এভাবে শিলে বেটেই করবেন, কারণ শিলে বাটা মশলার স্বাদ কিন্তু আলাদাই হয়। আর যদি শিলে না বাটতে চান তাহলে মিক্সির মধ্যে দেওয়ার পরে অবশ্যই একটু সর্ষের তেল আর নুন দিয়ে তারপরেই পেস্ট করবেন, তাহলে সর্ষেটা আর তেতো হবে না। আর আপনারা চাইলে শিলে বাটার সময় একটু নুন দিয়ে বাটতে পারেন, তাহলেও সর্ষেটা আর তেতো হয় না। তাহলে আমাদের সর্ষে আর পোস্তটা বাটা হয়ে গেল। এবারের মধ্যে দিয়ে দিতে হবে জল ঝরানো টক দই। আমি এখানে 4 চা চামচ আর ওজনে 100 গ্রাম টক দই নিয়ে নিচ্ছি। সাথে রঙের জন্য লাগবে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আচ্ছা, এখানে একটু আপনাদের সামান্য চিনি দিতে হবে যাতে সর্ষের ঝাঁজটা ব্যালেন্স করা যায়। অবশ্যই লাগবে 7 মতো নুন। মাথায় রাখবেন আমরা কিন্তু আগেও মাছে নুন দিয়েছি। আর সবশেষে দিয়ে দিতে হবে 50 মিলি সর্ষের তেল। আচ্ছা, এবার এখানে আমাদের লাগবে কলা পাতা পাতুরি বানানোর জন্য। কলা পাতায় মাছগুলো মরার আগে অতি অবশ্যই কলা পাতাটাকে একবার এইভাবে সেঁকে নেবেন যাতে এর মধ্যে থেকে ময়েশ্চারটা বেরিয়ে যায়, আর ইজিলি আপনারা এটাকে ফোল্ড করতে পারেন। এবার এই কলা পাতার মধ্যে ইলিশ মাছগুলো কিভাবে মরবেন সেটা দেখে নিন। প্রথমে একটু আপনাদের এভাবে মিক্সচারটা দিয়ে নিতে হবে, আর এর উপরই দিয়ে দেবেন ম্যারিনেট করা ইলিশ মাছটা। তারপর আরও একটু মিক্সচার নিয়ে এই মাছটাকে আপনাদের ভালো করে কভার করে নিতে হবে। আশা করি প্রসেসটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধে হয়নি। আর মুড়ে নেওয়ার আগে ওপর থেকে দিয়ে দিতে হবে 1টা কাঁচা লঙ্কা আর সামান্য একটু সর্ষের তেল। তারপর এটাকে আমি যেভাবে মুড়ছি সেভাবে ভালো করে মুড়ে নিন। আর মোড়া হয়ে গেলে এইভাবে একটা সুতো দিয়ে এটাকে ভালো করে টাইট করে বেঁধে নিতে হবে যাতে কুক হওয়ার পরে গ্রেভিটা না বাইরে বেরিয়ে আসে। এবারে একই প্রসেসে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। আর বলে রাখি এয়ার কিচেনে যে ইউটেন্সিলগুলো আমি ব্যবহার করি তার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আর আপনারা যদি আমার এই সব রেসিপি বাংলায় লিখিত ফরম্যাটে দেখতে চান তাহলে ভিজিট করতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com-এ। তাহলে ফাইনালি আমার সব কটা মাছ ভালো করে মোড়া হয়ে গেল। এবার এই পাতুরিটা আপনাদের দুটো পদ্ধতিতে আমি করে দেখাবো।
প্রথমে একটা এরকম ননস্টিকের চাটু নিয়ে গ্যাসটা অন করে নেবেন। তারপর সামান্য একটু সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে ব্রাশ করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে এই পাতুড়িগুলোকে এখানে দিয়ে দিন। যখনই দেখবেন এরকম আস্তে আস্তে কুক হওয়া শুরু হচ্ছে, তখনই উপর থেকে এইভাবে একটা ঢাকনা দিয়ে দিন আর স্লো ফ্লেমে কুক হতে দিন। আরও একটা পদ্ধতির জন্য আপনাদের এইভাবে একটা স্টিমার নিয়ে নিতে হবে। আমি এখানে একটা মোমো স্টিমার নিয়ে নিয়েছি, বাট আপনাদের যদি কোনো ছিদ্রযুক্ত বাটি থাকে তার উপরও রেখে আপনারা এটাকে ভালো করে স্টিম করে নিতে পারবেন। এবার ঢাকা দিয়ে এটার জলটা গরম হওয়ার জন্য রাখছি, আর ওপাশে যে তাওয়ার মধ্যে আমরা মাছটা করছিলাম সেটাকে আমি পাল্টে নিয়ে অপরদিকটাও ভালো করে কুক করে নেব। আর এপাশে এতক্ষণে স্টিমটাও জেনারেট হয়ে গেছে, তাই বাকি পাতুড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, পাতুড়িটা আপনারা চাটুতেই কুক করুন বা স্টিমে কুক করুন, কলাপাতার খোলা অংশটা উপরের দিকে দেবেন। আর স্টিমে আপনাদের টোটাল কুক করতে সময় লাগবে 20-25 মিনিট মতো। আর এপাশে দেখুন কলাপাতাটা একদম বেশ অনেকটাই ফুলে এসছে, তার মানে এটা একদম পারফেক্টলি হয়ে গেছে। তাই এবার এটাকে তুলে আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি, আর আমার এই চাটুতে করতে সময় লেগেছে 15-20 মিনিট মতোই। আর 20-25 মিনিট পরে যেটা আমি স্টিমে করেছিলাম সেটাও হয়ে এসছে, তাই সেটাকে আমি তুলে নিয়ে আরও একটা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্টলি কুক হয়েছে। গরম ভাতের সাথে এরকম ইলিশ পাতুরি পেলে আশা করি আর কিছুই লাগবে না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।